আজকের টেক নিউজ একেবারে স্পেশাল এক গাদা টেক নিউজ রয়েছে, আই হোপ অনেক বেশি এনজয় করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। শুরুতেই বলবো, যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানিয়ে রাখছি, আমাদের চ্যানেলের যে লোগোটা এই মুহূর্তে আপনি দেখছেন ইয়েলো কালারের, সেটা হয়তো পরিবর্তিত হতে পারে, চেঞ্জ হতে পারে, সেখানে আমার ছবি আসতে পারে অথবা অন্য কিছুও থাকতে পারে। বাট এটা ভাববেন না যে আমাদের চ্যানেলটি হারিয়ে গেল কিনা, মোটেই না। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কত সেটা আপনি জানেন, নিশ্চয়ই বুঝতে পারবেন এটা আমাদের চ্যানেল কিনা, আর সেই সাথে স্যামজোন ভেরিফাইড চ্যানেল দেখলেই বুঝতে পারবেন। সো কয়েকদিন হয়তো একটু নতুন মনে হতে পারে, এরপর আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। ওয়েল, টেক নিউজের প্রথমেই থাকছে গ্রামীণ ফোনের তরফ থেকে একটা ইন্টারেস্টিং নিউজ। গতকাল দেশে মোবাইল অপারেটর হিসেবে বাংলাদেশে প্রথম তারা ই সিম লঞ্চ করলো। আপনারা জানেন ই সিম কি, বাইরে দিয়ে কি হয়, কেন আনবে, কোত্থেকে আসলো, এটা কি, এই যে প্রশ্ন, বিবিধ প্রশ্ন মনে করেন আমার কাছে রেগুলারই আসছে, সেটা ফেসবুকে, সেটা আমাদের ইউটিউব চ্যানেলেও। সো এটা নিয়ে যদি আপনারা বলেন তাহলে আমরা একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদেরকে যদি সহজ একটু বলি, আমরা রেগুলার যে সিমগুলো ব্যবহার করে আসছি দীর্ঘদিন যাবত, এই সিমটা কি আমরা হাত দিয়ে ধরতে পারি, দেখতে পাই, বাট এই ই সিম সেটা আপনি দেখতে পাবেন না, ধরতেও পারবেন না। এক প্রকার ওই জিনিসটা আপনার ফোনের মাঝে বিল্ট ইন অবস্থায় আসে, যখন কিনা আপনি ফোনটা পারচেস করেন তখনই আপনার ফোনে সিম থাকে। যেমন আমার কাছে এই মুহূর্তে আইফোন 13 প্রো ম্যাক্স রয়েছে, ওটাতে কিন্তু ই সিম সাপোর্ট করে। মূলত এই ধরনের সিমের জন্য আলাদা কোনো চিপ আমাদেরকে কিনতে হয় না, যেটা বিল্ট ইন স্মার্টফোনের মাঝেই দেওয়া থাকে, তবে এর সাথে কোম্পানির সাথে আর কি সিঙ্ক করে নিতে হয়। এখানে অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এই ই সিমটা কি তাহলে 5G রাখবে নাকি? আবার না, গ্রামীণ ফোন এখনও বাংলাদেশে 5G চালু করেনি, এটা 4G সিমই। তো এই ই সিম সম্বন্ধে আপনাদের আরও যত প্রশ্ন রয়েছে সেগুলো আজকে ভিডিওতে করে ফেলুন, আমরা একটা বিস্তারিত ভিডিও অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য, তখন এর সম্বন্ধে আপনারা ইন ডিটেলসে সব কিছু জানতে পারবেন। টিকটক, অনেকেই রয়েছেন যারা টিকটকে ভিডিও তৈরি করেন, অনেকেই রয়েছেন আবার টিকটকের ভিডিও দেখে মজা নেন, তবে যেটাই করুন না কেন আপনি টিকটকে নতুন আরেকটি সুবিধা অ্যাড হতে যাচ্ছে। এর আগে আমরা দেখতাম টিকটকের ভিডিও সর্বোচ্চ, মেবি আমার ঠিক সঠিকভাবে মনে নেই, যত সব 1 মিনিট পর্যন্ত রেকর্ড করা যেত বা সর্বোচ্চ লেন্থ ছিল 1 মিনিট, তবে এখন থেকে চাইলে টিকটকে 3 মিনিট থেকে 10 মিনিটের ভিডিও শ্যুট করা যাবে, মানে টিকটকে লেন্থ বাড়ানো হয়েছে ভিডিওর। তো এই ক্ষেত্রে অনেকে বড় বড় কন্টেন্ট আপলোড করতে পারবে, যেমন ধরুন গান টান আপলোড করা যাবে, বড় গান, একটা গান তো মোটামুটি 5 মিনিটই হয়, তার বেশি হয়তো খুব একটা দেখা যায় না, তবে শর্ট ফিল্ম বা বিভিন্ন ছোটো ছোটো নাটক টাটক টাইপের কিছু এখন হয়তো টিকটকে আপনারা দেখতে পাবেন। তো আস্তে আস্তে বলা যায় টিকটক ইউটিউবের মতো বড় জায়গা করে দিচ্ছে, আবার ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখতে পাই আস্তে আস্তে তারা ছোটো জায়গাও, যেমন ইউটিউব শর্টস, ছোটো জায়গাও করে দিচ্ছে, এই আর কি মিলেমিশে কাজ করছে। বলছিলাম না একদম হট নিউজ রয়েছে, অ্যাপেলের 2022 প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাসের এই 8 তারিখে, মার্চের 8 তারিখে অ্যাপেলের ফার্স্ট ইভেন্ট 2022। যাই হোক, তো এই ইভেন্টে মেবি অ্যাপেল তাদের আইফোন SE3 এই ডিভাইসটা নিয়ে আসতে পারে, এবং রিসেন্ট একটা লিক্স, মানে আজকের এই একটা লিক্স অনুযায়ী হতে পারে এই ডিভাইসের দাম $299। $299 যদি হয়, বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করতে গেলে 3,24,25,26,27,30,000 টাকার মধ্যে আর কি। তো 30,000 টাকার মধ্যে যদি আইফোন SE3 এমন কিছু আসতো তাহলে তো দুর্দান্ত হতো। আমি জানি না আসলে এমন প্রাইসিংয়ে আসবে কি না, বাট এটা লিক্স। তবে যেটাই হোক, বাংলাদেশে 50,000 টাকার মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব, আর যেটা বললাম ওই দামে যদি আসলেই আসে তাহলে খুবই দুর্দান্ত হয়। এছাড়াও হয়তো অ্যাপলের ওই ইভেন্টে আমরা একটা VR হেডসেটও দেখতে পাবো। দেখা যাক এই 8 তারিখে অ্যাপল কী কী নিয়ে আসছে বা ইভেন্টে তারা কোন কোন জিনিস উন্মোচন করতে চায়। টেকনোর দুটো স্পেশাল নিউজ রয়েছে। আমি কিছুদিন আগে বলছিলাম না টেকনো নতুন একটা স্মার্টফোন এ মাসে দেশের বাজারে লঞ্চ করবে। হ্যাঁ, আগামীকাল দেশের বাজারে টেকনো রিলিজ করতে যাচ্ছে Spark 8 সিরিজের নতুন স্মার্টফোন, টেকনো Spark 8C। এটা হলো এমন স্মার্টফোন যা 12,000 টাকায় আসবে, 11,990, এবং তাতে আমরা 6 GB র্যাম পাবো, পাশাপাশি 64 GB স্টোরেজ। আমার মনে হয় না যে 64 GB স্টোরেজ, 6 GB র্যাম এখন পর্যন্ত 12,000 টাকার কোনো ডিভাইসে পেয়েছি, বাট টেকনো সেটা অফার করছে টেকনিক্যালি। কীভাবে? টেকনোর এই স্মার্টফোনের মেইন যে র্যামটা সেটা হলো 3 GB, বাট এর সাথে আপনি ভার্চুয়ালি আরও 3 GB র্যাম ব্যবহার করতে পারবেন। আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে অলরেডি ব্যবহার করে আসছি, মিড রেঞ্জ টু আপার মিড রেঞ্জ বাজেটের অনেক স্মার্টফোনে আমরা এমনটা দেখেছি, বাট এখন আপনি এন্ট্রি লেভেলেও তেমনটাই দেখতে পাবেন। এবং টেকনো সেভাবেই প্রমোট করছে, তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটু সুবিধা হলো 6 GB র্যাম বলে। আর আসলে হ্যাঁ, একটু যদি ইউজ করা যায় ওখান থেকে নিয়ে স্টোরেজ থেকে তাহলে ক্ষতি নেই, আর সেই সাথে স্টোরেজ রয়েছে 64 GB আমরা দেখছি। এছাড়াও এই স্মার্টফোনের আরও স্পেশালিটি হলো এতে 90Hz প্যানেল থাকবে, মেবি সেটা HD+ রেজলেশনের, 5000mAh ব্যাটারি, ক্যামেরা, SoC, এ ব্যাপারটা আমি এখনও শিওর না, বাট আগামীকালকে আপনারা সব কিছু জানতে পারবেন, আবার হয়তো অনেকে অলরেডি জেনে বসে আছেন। টেকনোর দ্বিতীয় নাম্বার স্পেশাল নিউজ, গত কয়েক মাস আগে টেকনো ঘোষণা দিয়েছিল
তারা RGBW সেন্সর ডেভেলপ করার জন্য স্যামসাং এর সাথে কাজ করছে। মূলত এর মেইন উদ্দেশ্য হলো মোবাইল ফোন ক্যামেরাতে আরো হাই কোয়ালিটির কিছু নিয়ে আসা, আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসা। টেকনোর এই নতুন পদ্ধতিতে সেন্সর আরো বেশি আলো নিতে পারবে, সেই ক্ষেত্রে ছবির মানে উন্নয়ন আসবে। টেকনোর 64 মেগাপিক্সেলের RGBW সেন্সর দিয়ে কেমন সিরিজের কোন একটি স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এটি রেগুলার RGB সেন্সরগুলোর তুলনায় 60% বেশি আলো ক্যাপচার করতে পারবে, মানে 50% এর চাইতেও বেশি। তো অবশ্যই আমরা হয়তো ক্যামেরাতে বিশেষ রকমের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে যাচ্ছি। আর টেকনো এই টেকনোলজির দিকে হাঁটছে মূলত ইউজারদের ফিডব্যাকের উপরে, মানে আপনারা যারা ফোনটোন ব্যবহার করছেন তাদের ফিডব্যাক নিয়েই টেকনো এই দিকটাতে হাঁটছে। আর টেকনোর ক্যামেরায় যে লেন্সটা ব্যবহার হবে তা প্লাস্টিক এবং গ্লাসের সংমিশ্রণে তৈরি। সাধারণ যে লেন্সগুলো আমরা দেখতে পাই সেগুলো অনেক সময় ক্রিস্টাল প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে, বাট এখানে গ্লাস এবং প্লাস্টিকের মিশ্রণ হওয়াতে 30% আলো বেশি ক্যাপচার করতে পারবে। কিছুদিন পরপর আমরা নাথিং এর টুকটাক হালকা পাতলা লিক্স ফিক্স পাই, যেমন নাথিং স্মার্টফোন নিয়ে আসবে, এরপরে শুনলাম নাথিং কোয়ালকমের সাথে হয়তো কাজ করতে যাচ্ছে, তাদের স্মার্টফোনে প্রথম স্মার্টফোনে হয়তো কোয়ালকমের রিসোর্সেস থাকবে। তো নাথিং এর ফাউন্ডার কার্ল পাই তিনি MWC সেখানে রয়েছেন, এবং একটা ছবি দেখে যা মনে হচ্ছে হ্যাঁ হয়তো কোয়ালকমের সাথেই তাদের প্রথম ফোন আসতে যাচ্ছে, অর্থাৎ কোয়ালকমের চিপ দিয়ে তাদের প্রথম স্মার্টফোন আসতে পারে। MWC এর প্রসঙ্গ যেহেতু এসেই পড়ল, হয়তো অলরেডি জানেন MWC-তে ওপো তাদের নতুন একটি চার্জার উন্মুক্ত করেছে যা 240 ওয়াটের। জি, 240 ওয়াটের, আপনি ঠিকই শুনছেন। এবং এই চার্জার দিয়ে 0 to 100% একটা স্মার্টফোনকে চার্জ করতে সময় লেগেছে মাত্র 9 মিনিট। 9 মিনিট একটা ফোন 0 থেকে 100%, বিশাল ব্যাপার স্যাপার। আস্তে ধীরে হয়তো আমরা এই ধরনের ফোনও পেয়ে যাবো যেগুলোতে 240 ওয়াটের চার্জার সাপোর্ট নিবে। রেডমি নোট 11 সিরিজের আরও দুটি স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়ে গেল, রেডমি নোট 11E, রেডমি নোট 11E প্রো, রেডমি নোট 11E। এই স্মার্টফোনটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে ওই 15-16-17 হাজার টাকার মধ্যে মানে কনভার্ট করলে আর কি হয়। আর এই স্মার্টফোনে অফার করছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 700 SoC, ফুল HD প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, যা 90Hz রিফ্রেশ রেটের, ক্যামেরা সেকশনে 50x2, আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। রেডমি 11 সিরিজের 5 মেগাপিক্সেল মানুষই না, 5000 mAh ব্যাটারি রয়েছে। আর যে প্রো ভ্যারিয়েন্ট, নোট 11E প্রো ভ্যারিয়েন্ট, আমি বুঝলাম না রেডমি মানে একই ফোন বিভিন্ন নামে বিভিন্ন সময় লঞ্চ করছে। এটা মূলত রেডমি নোট 11 প্রো, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যেটাতে রয়েছে ওটাই, 108 মেগাপিক্সেল, শেষ হচ্ছে H2 সুপার অ্যামোলেড ব্যাটারি, ব্যাটারি চার্জার সব কিছু এক। ওপো রেনো 7 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে যা হলো ওপো রেনো 7Z। এটা একটু কম দামি স্মার্টফোন হবে ওই সিরিজের আর কি। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। ডিজাইনটা কিন্তু রেনো সিরিজের মানে রেনো 7 সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোর মতোই, তবে রেয়ারে গ্লো করবে কিনা এ ব্যাপারটা শিওর না। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ, চলে যাবো কমেন্ট সেকশনে। বাংলাদেশি মিউজিক স্টুডিও স্যাম ভাই, শুরুর দিকে স্টপ মোশনের ভিডিও কিন্তু অসাধারণ ছিল, আপনি স্টপ মোশন নিয়ে আলাদাভাবে ভিডিও বানান, এখানে অনেক লাইক রয়েছে। ওকে, আমি ট্রাই করবো স্টপ মোশন নিয়ে ভিডিও তৈরি করার, এবং কীভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ট্রাই করবো। মূলত গতকাল আমরা রেডমি নোট 11 প্রো গ্লোবাল এডিশনের ভিডিওটা দিই এবং তার আনবক্সিংটা আমরা এভাবে করছিলাম, এই জন্য আপনারা অনেকেই কমেন্টস করছেন। ঠিক আছে, আপনাদের জন্য সেরকম একটা ভিডিও অবশ্যই আসছে খুব শীঘ্রই। তানভীর ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন, TWS ব্যবহার বা চার্জ দেওয়ার নিয়মগুলো বলবেন, কতটুকু চার্জ থাকলে পরবর্তী সময় আবার চার্জ দিতে হবে, এটা অনেকের উপকার হবে, অনেক লাইক রয়েছে এখানেও। যদি আমরা TWS-এর কেসটার কথা বলি, ওটা চার্জ শেষ হয়ে গেলে দেন আপনি চার্জ করে নিতে পারেন, লাইক যদি 20% চলে আসে তখনও চার্জ করতে পারেন। আর বার্ডস যেগুলো রয়েছে এইগুলো আপনি ব্যবহার করে রেখে দেন, তাতে সমস্যা নেই, এটা এভাবেই তৈরি করা হয়েছে, বারবার চার্জ করলেও এতে সমস্যা হবে না, বাট কেসটা চার্জ শেষ হোক দেন আপনি চার্জ দিয়ে নেবেন। নাইম আহমেদ, স্যাম ভাই মোবাইল ফোনের ক্যামেরার গ্লাস প্রোটেকশন লাগালে কি ছবির কোয়ালিটির উপর ইফেক্ট পড়ে, এবং এটা লাগানো আসলে কতটুকু যুক্তিসঙ্গত, আশা করি প্রশ্নের উত্তর দিবেন। আমি আমার iPhone 13 Pro Max-এ একটি কেস ব্যবহার করি, ওইটার উপরে আলাদা করে ওই ধরনের প্রোডাক্টটা লাগানোই আছে, বাট সত্যি বলছি এটা ব্যবহার করে আমার মনে হয়েছে যে ছবি বা ভিডিওর কোয়ালিটি আমি ততটা ভালো পাই না, যেটা কিনা আমি শুধুমাত্র ফোনটা দিয়ে যদি করি, মানে এই প্রোডাক্টটা না থাকে। তো এটা ব্যবহার করে আমার মনে হয়েছে যে হ্যাঁ একটু মনে হয় কোয়ালিটি নষ্ট হতে পারে সেটা, কারণ আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন তার ক্লারিটি কতটুকু ভালো রয়েছে। আবার আমি দেখলাম এই ধরনের প্রোডাক্টের উপরে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট বা একটু মলাটলা খুব সহজে জমে যায়, সুতরাং এমনটা হতে পারে। আর এটা আসলে খুব যে দরকার আছে এমনটাও না, একটা ফোন যদি একটু ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ার কথা না। ইমামুজ্জামান ভাই লিখেছেন, 85K বাজেটের মধ্যে 5টি স্মার্টফোনের রিভিউ দিবেন। আমি ট্রাই করবো ভাইয়া এই বাজেটে 5টি স্মার্টফোনের রিভিউ দেওয়ার জন্য, একসাথে তো আর সম্ভব না, আলাদা আলাদা করেই দিতে হবে হয়তো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।